তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুরিয়ার স্টেশনের কাছে। তো আজকে কী খেতে এসেছি, ইউটিউব বিরিয়ানি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কুরিয়ার স্টেশনের কাছে সেই টিকান সানি বিরিয়ানি খেতে, ইউটিউব বিরিয়ানি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমার রেস্টুরেন্টে কত বড় করেছে। তো সুন্দর সুন্দর ছবি এঁকে তারা নানাভাবে সাজিয়েছে, তো খুবই ভালো লাগছে। তো দুবেলায় আমি এসেছি খেতে, খেতে লেগেছিল, তাই ছোট্ট করে একটু ব্লগ করতে শুরু করে দিয়েছি। তো ইউটিউব বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ছবি এঁকেছে এখানকার, তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো বন্ধুরা, কী ছবিটার নাম আর ঠাকুরটার নাম আনতে যাই না, তো অবশ্যই তোমার বক্সে জানিয়ে আমার কমেন্ট বক্সে। তো এই হচ্ছে বিরিয়ানি, চলে এসেছে খুবই বড় সড়ো আলু পেয়েছি। তো আমার খুব প্রচুর আলু ভালো লাগে বন্ধুরা, তোমার জানিয়ে আলু কেমন বেশি ভালো লাগে। তো বিরিয়ানি শুধু আলু না হলে হয়, আর এত সুন্দর সাজিয়েছে যে খাওয়া দাওয়া বানাচ্ছে, খুব আনন্দ করে বানাচ্ছে। শুরু করলাম বিরিয়ানি খাওয়া, তবে দেখি কে কেমন লাগছে, খুব ভালো লাগছে কিন্তু তেলটা বেশি। তো বন্ধুরা, একই বলবো যে আসো কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে তেলটা একটু কমাতে বা অয়েলটা একটু কমাতে। তো দেখো লেগ পিসটা ভালোই বড় পেয়েছি আমি, সুন্দর লাগছে, কিন্তু প্রচুর অয়েল বা ঘি দিয়ে করতে চাই না। কিন্তু বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে তোমার এই ভিডিওটা দেখতে। তো আমার খুব ভীষণ লাগছে যে বাবা, তো স্যামির বাবা খুব সুন্দরভাবে কথাবার্তা বলছে, স্যামি কীভাবে স্ট্রাগল করেছে, কীভাবে করেছে, তুমি সে অটো চালায় তার বাবা, এর স্যামির কাকা। তো এক সপ্তাহ আগে ব্যবসা শুরু করেছে, তো স্যামি আসেনি, তো আমি দুর্ভাগ্য যে দেখতে পেলাম না। তো আজকে ছাড়াও খেতে লেগেছে, খেয়ে নিই তারপর শুরু করবি কথা। স্বামীরা বলছে আসি, তুমি খাবে নাকি না, আমি কিন্তু খাবো না। তো কাকু বললো কি আমি খেলাম, তো সুন্দর কথাবার্তা বললো কাকু, কাকুবার্তা ভাইরা। তো আমি বললাম ভাই, খুব ভালো বিরিয়ানি হয়েছে, খুব সুন্দর, আর একটু ঘি বা একটু অয়েলটা কম দাও, খুব ভালো লাগবে। তো চলো দাদা, চলো নেক্সট টাইম দেখা হবে। তো আজকে আমি ঘুরে এসেছি।